আমি যখন ভিডিও বানাবো আশেপাশে পাবলিক জন চিল্লানো চিল্লানো শুরু করে। রাত্রিবেলায় বসে গেটি বসে গেটি প্রসেসটাও শেয়ার করব খুব ইজিলি। আমি হ্যালো গাইজ, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। তো অনেকদিন ধরে এই ভিডিওটা বানাবো বানাবো ভাবছি কিন্তু হচ্ছে না, তোমাদেরও রিকোয়েস্ট আসছিল, তো ফাইনালি আজকে এই ভিডিওটা নিয়ে বসে গেছি, মানে এই ভিডিওটা বানানোর জন্য বসে গেছি আর কি। তো একদমই বেশি বকবক করবো না, ঝটপট করে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা স্টার্ট করি, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন ঝটপট করে মেকআপটা রিমুভ করবো, আমারও আর ভালো লাগছে না। তো চলো একদম আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। তো সবার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, চুলটা বেঁধে আসি, নাহলে এরকম করে তার স্কিন কেয়ার করা যাবে না। তো ঝট করে যাবো আর ফট করে চলে আসবো। তো ড্রেসটা চেঞ্জ করে চলে এসছি, এবার চুলটা খুব ভালো করে সিকিউর করে নিতে হবে, হেয়ার ব্যান্ডে গেলাম। তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে আমার মেকআপ রিমুভিং প্রসেসটাও শেয়ার করবো, যে আমি কীভাবে ঝটপট করে চটজলদি মেকআপটা রিমুভ করি। যদি তোমাদের কাছে মেকআপ রিমুভিং যে ওয়াটারটা থাকে, মাইসেলার ওয়াটার নাকি নাম, আমিও নামটাও ঠিক করে জানি না, তো ওটা আমার কাছে নেই। তো ওটা যদি না থাকে বা যদি ফেসিয়াল ওয়াইপসও না থাকে যেগুলো দিয়ে আমি রিমুভ করি, যদি না থাকে তাহলে তোমরা কীভাবে মেকআপ রিমুভ করবে আজকে আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, বাট আমি ভাবলাম যে না আজকে একটু ভালো করে লং ভিডিওতে ডিটেলসে বলে দিই। তো আমি এখানে নিয়েছি আলমন্ড অ্যান্ড মিল্ক ক্রিম, কোল্ড ক্রিম এটা একটা, এটা একটা অয়েল বেস ময়েশ্চারাইজার। তোমরা যে কোনো অয়েল বেস ময়েশ্চারাইজার নিতে পারো, বোরোলিনও নিতে পারো। তো ওটাকেই জাস্ট আমার ফেসে, আজকে খুব একটা বেশি মেকআপ করিনি তাহলেও এটা দিয়ে রিমুভ করছি। যেটুকুই মেকআপ করো না কেন, তোমরা সেটাকে অবশ্যই রিমুভ করে তারপরে ঘুমাতে যাবে। যে ঘুমাতে যাও কি যে কোনো কাজই করো না কেন, মেকআপ রিমুভ করাটা খুব 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 প্রয়োজন, যেটা আমার মা করে না, বিয়ে বাড়ি থেকে এসে ওরকম হয়ে ঘুমিয়ে যায় মেকআপ মেকআপ নিয়ে, মেকআপ নিয়ে চুল বেঁধে নিয়ে। কার কার বাড়িতে এরকম হয় আমার সঙ্গে কিন্তু কমেন্টে জানাবে। দেখো ওটাতে লিপস্টিকটাও খুব ভালো করে উঠে যাচ্ছে, একটু লাগবে হচ্ছে। তো এটার দাম মাত্র 5 টাকা নিয়েছে, দেখছো কত ইজিলি মেকআপ রিমুভ হয়ে যায়। তো এবার আমি নিয়েছি তুলো, হনুমান লাগছে আমাকে। আমার পাশ থেকে হাসছে পিছন থেকে, তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে আমার মেকআপটা পুরো রিমুভ হয়ে গেছে। তো এবার আমি যেটা করবো সেটা হলো ফেস ওয়াশ। তো প্রত্যেকদিন রাত্রে আমি একবার ফেস ওয়াশ করি, আজকে আমি ইউজ করছি এই ফেস ওয়াশটা। খুব ভালো করে ডিপ ক্লিন করে নিতে হবে, বেসিক না, 2 থেকে 3 মিনিট মতো। তোমরা যে যে ফেস ওয়াশ ইউজ করো সেটাকে জাস্ট একবার রাত্রে ইউজ করবে অবশ্যই, যদি সারাদিনে একবারও না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু রাত্রে করতেই হবে। দেখো একদম জল দিইনি বলে এরকম হয়ে গেছে। তো চলো এবার ঝটপট করে আমার মুখটাকে ধুয়ে আসি। তো দেখো আমি মুখটাকে ধুয়ে চলে এসেছি, এবার একটা টাওয়াল দিয়ে আমার মুখটা খুব ভালো করে মুছে নেবো। কোনো সময় তোমাদের ফেসটাকে জাস্ট এভাবে এভাবে মানে ঘষে ঘষে মোছার দরকার নেই, জাস্ট এভাবে ড্যাব ড্যাব করে দেবে যাতে জলটা অ্যাবজর্ব হয়ে যায়। তোমার ফেসটা পুরো ড্রাই হয়ে গেছে, এবার আমি ইউজ করবো মানে অ্যাপ্লাই করবো টোনার। তো টোনারের জন্য আমি এখানে নিয়েছি ডাবর গুলাবরি রোজ বাটার, হাতেই দিলাম কারণ আমি এখানে যতটা তুলো নিয়ে বসেছিলাম সবটা দিয়ে আমার মেকআপটা রিমুভ করে নিয়েছি, তো যে জন্য হাত দিয়ে লাগাচ্ছি। তোমাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে তোমরা এই টোনারগুলোকে সবসময় ফ্রিজের মধ্যে রেখে ইউজ করবে, তাহলে আরও দেখবে কি সুন্দর তুলিং একটা এফেক্ট আসছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগে, শুদিং লাগে, খুব ভালো লাগে আর কি। তো আমার বাড়িতে ফ্রিজ নেই যার জন্য আমি গরম গরমই লাগাই, যেহেতু গরম হয়ে যায় আমাদের এই ঘরটা খুব গরম, সব টোনারগুলো গরম হয়ে যায়। তো টোনারটাকে খুব ভালো করে স্কিনে অ্যাবজর্ব হতে টাইম দিতে হবে, মানে পুরোটা যেন শুকিয়ে যায় মুখের মধ্যে, তারপরে আমরা অ্যাপ্লাই করব সিরাম, মানে আমি যেটা করি আর কি, সিরাম লাগাই।
তো আমি এখানে নিয়েছি গুড ভাইবস এর ভিটামিন সি এন্ড ই ফেস সিরাম। একটা এজ ডিফাইনিং, যেহেতু এখন বয়স বাড়তেই চলেছে যার জন্য আমি এই সিরামটা নিচ্ছি। এটা পুরো একটা ওয়াটার বেস সিরাম, একদম পুরো সঙ্গে সঙ্গে স্কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে পুরো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। খুব ভালো করে এটাকেও স্কিনে অ্যাবজর্ব হতে টাইম দিতে হবে। আমি বেশি কিছু জিনিস আমার স্কিনে অ্যাপ্লাই করি না, যে কটা জিনিস অ্যাপ্লাই করি সেগুলোই আমি তোমাদেরকে পুরো রিয়েল দেখাচ্ছি, মানে আমি যেগুলো ইউজ করি সেগুলোই দেখাচ্ছি, এছাড়া কোনো এক্সট্রা কিছু নেই। আর এই যে দাগ স্পটগুলো দেখছো, আমার পক্স হয়েছিল যার জন্য এই দাগগুলো আছে এখনও, আশা করছি চলে যাবে আস্তে আস্তে। তো আমার ফেসে বেশি হয়নি, সব মানে হচ্ছে স্ক্যাল্পে, চুলের স্ক্যাল্পে আর হচ্ছে বডিতে বেশি হয়েছিল, তো ওগুলো এখনও অনেক দাগ আছে, তো জানি না কবে ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। তো এবার আমি অ্যাপ্লাই করব গুড ওয়াইবস এর হাইড্রেটিং ফেস জেল রোজ অ্যান্ড মালাবারি। তো এই ফেস জেলটা আমি এখন অ্যাপ্লাই করবো, চা খেয়ে নিতে ইচ্ছা করছে, দারুণ দারুণ। এই ট্যাপ ট্যাপ করছি যেটা, এটা তোমরা যে কোনো টাইম তোমার স্কিনে অবশ্যই কোনো কিছু অ্যাপ্লাই করার পর, মানে যেমন কি বলছি ময়েশ্চারাইজার, তো সকালে হোক বা রাত্রে হোক এভাবে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর স্কিনে দু একবার এভাবে ট্যাপ ট্যাপ করে নেবে। তো এতে করে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে আর আমাদের স্কিনটা গ্লো করে, তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করো। তো এবার আসছি আমার লিপসে, আমি এটা একটা 10 টাকাওয়ালা হচ্ছে লিপ বাম, এটা আমি ইউজ করি, আর না হলে আমি যেটা ইউজ করি সেটা হলো বোরোলিন। বেশিরভাগ আমি বোরোলিনটা ইউজ করি। যারা একদমই টিনেজার আছো তাদেরকে আমি বলবো যে তোমরা এত কিছু অ্যাপ্লাই না করে জাস্ট বোরোলিনটা অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো হবে তোমাদের স্কিনের জন্য। আর শুধুমাত্র তোমরা ক্লিনিং, টোনিং আর ময়েশ্চারাইজিং করো, তাহলে তোমাদের স্কিনের জন্য এনাফ, এছাড়া আর কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার নেই। সো এই হচ্ছে আমার প্রত্যেক দিনের নাইট স্কিন কেয়ার রুটিন, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, প্রত্যেক দিনের রাতের ডিউটি আর কি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এছাড়াও যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো, তোমাদের জন্য অবশ্যই রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি চলে আসব। আর যদি এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো, ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও, তাহলে এরপর যখনই আমি ভিডিও দেবো তোমরা ঝটপট সবার আগে দেখে নিতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।